লঞ্চ এক পায়ে পথ পেড়ে দেয়, মানে কাঠ পেড়ে দেয়, এক পায়ে পথ দিয়ে তারপর লঞ্চে যেতে হয়। একটা মহিলা হুইসেল দেওয়ার সাথে সাথে ছোট একটা পিস্তি কোলে করে জোরে জোরে আসছে, জোরে জোরে আসছে। আর এক চাষা আবার বস্তা ফেলে থাকে, উনি জোরে জোরে যাচ্ছে বস্তা আনতে। এই চাষি আসছে, চাষা যাচ্ছে, কেন ওই গুঁতো লেগেছে, বাচ্চাটা পানির তলে পড়িয়ে গিয়েছে। পড়ে গেলে মহিলা চাষাচ্ছে, বাসাও, কে আছে বাসাও? কেউ বাঁচাচ্ছে না। আপনারাও জানেন, আমরাও জানি যে ঢাকা শহরে যত নোংরা পানি, সব পানি সদরঘাটের নদীতে প্রবাহিত হয়। তো যাই হোক, হ্যাঁ, তো যাই হোক, এরপরে যখন বাঁচাও বাঁচাও করতেছে, কেউ বাঁচাচ্ছে না, এই নোংরা পানির মধ্যে কেউ যাচ্ছে না। এই যে আপনারা গোল হয়ে দাঁড়িয়ে আছেন, বেশ কিছু লোক দাঁড়িয়ে গেল, পিছনের একটা লোক চিন্তা করলো যে তেষ মারা হয়ে গেল, তো বাচ্চাটা তলিয়ে যাবেন রে। উনি আমার ওই মানুষের ঘাড়ের পাত্রে সামনে যাচ্ছিল, তার ধাক্কা মারি দিয়েছে, ধাক্কা মারি দিল, হুবড়িকে পড়িয়েছে। ওরা পড়ে তো গেছি, তাকে বাচ্চাটা তুলে নিয়ে যাই, ওরা বাচ্চাটা তুলে নিয়ে কথা এই নেন, আপনার বাচ্চা নেন। বাচ্চার মা কষ্ট যে কি বলে যে আপনার ধন্যবাদ দেবো গো, আমার মনে হয় আমার বাচ্চা বাঁচানোর জন্য আল্লাহ তোমার পাঠিয়েছে, কি দেবো কি দেবো, এই না আমার গলার হার। বেচারা বললো, হার রাখো, আমার ধাক্কা মেলো কোন শালা সেটা কথা। যাক, আমরা এমন উপকার করবো না এই অনুষ্ঠানটা আপনাদের সকলে। এই অনুষ্ঠানটা শুধু আমার উজ্জ্বল ভাইপন না, এই অনুষ্ঠানটা আপনার আপনাদের সকলে। এই অনুষ্ঠানটা শুধু আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের না, এই অনুষ্ঠানটা ভাটই বাজারের, এই অনুষ্ঠানটা শুধু আপনাদের না, এই অনুষ্ঠানটা আমাদের নাকল গ্রামের শুধু না। আমি বলেছি, আমার উজ্জ্বল ভাইস্তে বলেছে, 14 নম্বর 15 নম্বর 2 নম্বর ইউনিয়নের লোক এখানে আছে, ইনশাল্লাহ আপনারা দোয়া করলে এই ভাটোর বাজারে অনেক বড় বড় শিল্প আসা সম্ভব। যাই হোক, এই কয়রে, এবার হবে হাসতে আইসো, ঠিক আছে তো, এক মিনিট, আমাদের ফাড়ির এসআই আতিয়ার ভাই দুটো কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আর আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন, যারা দর্শক শ্রোতা আছেন, প্রত্যেককে আমি অনুরোধ জানাবো, আপনারা শান্তভাবে গান দেখবেন, গান সারা রাত চলবে। হ্যালো হ্যালো, সম্মানিত উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন সবাই? কি এত জনগণ, এত কথা ভালো হলো না তো? একটু জয় সরে বলি, কেমন আছেন সবাই? দেখো, আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো যে পাশে হাইওয়ে রাস্তা, আপনারা জানেন যে প্রতি মিনিটে এখানে গাড়ি চলে সর্বনিম্ন হলেও অন্তত 50টা। তো আমরা দেখতে পাচ্ছি যে হাইওয়ে রাস্তার পরে সবাই উঠে গেছেন। আমরা এখান থেকে আপনাদের সরিয়ে আনতে পারবো না, এটা আমরা জানি, কারণ সবার একটা আগ্রহ আছে, ওদের আগ্রহ, এখানে ভালো ভালো শিল্পীরা এসেছে, গান হচ্ছে, গান শুনবো আমরা সবাই একসাথে। কিন্তু এই গান শুনতে যেয়ে যেন আমরা দুর্ঘটনার শিকার না হই, এটা একটু মাথায় রাখবেন সবাই। ডান পাশে হাইওয়ে রাস্তায় গাড়ি চলছে, আপনারা এত